কলকাতা পৌরসংস্থা স্বনির্ভর দলের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো উত্তর কলকাতার রামমোহন হলে। 28 নম্বর ওয়ার্ডে বুধবার স্বনির্ভর দল গঠনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারী এবং শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী, রসুন আরা NULM এর আধিকারিক মিতালি বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ প্রমুখ। মন্ত্রী শশী পাঁজা বলেন, মহিলারা যদি স্বনির্ভর হন তাহলে তারা যে রোজগার করবেন তা শুধু তাদের কাজেই লাগবে না, তাদের পরিবারের কাজেও লাগবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে কলকাতা পুরসভার অন্তর্গত এই প্রকল্পে 28 নম্বর ওয়ার্ড উদ্যোগী হয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণের ব্যবস্থাও করা হবে। কলকাতা নগর নিগম কি ওর সে এক ডিপার্টমেন্ট হ্যাঁ আর ও ডিপার্টমেন্ট কুছ জিম্মেদারি সম্ভালতে হ্যাঁ আর ও হ্যাঁ ন্যাশনাল আর্বান লাইভলিহুড মিশন। ইসকো অঙ্গ্রেজি মে বোলতে হুয়ে এই সমঝ আতা হ্যায় হম লোগো কি শহর অঞ্চল মে জো হ্যায় কুছ এসা এক কার্যক্রম শুরু হোগা জিসকে দ্বারা महिलाएं जो है कुछ प्रशिक्षण या जिसको ट्रेनिंग कहते हैं वो प्राप्त होगी उनको, और उससे जो है वो अपने तरीके से रोजगार कर सके। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এই প্রশিক্ষণ শিবিরে অনেকগুলো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এবং এরপর আপনি যেটা করতে পারবেন তার জন্য যে লোন দরকার সেটা কোথা থেকে পাওয়া যাবে, কিভাবে পাবেন, কার কাছে যেতে হবে সেই বিষয়টিও তারা আপনাদেরকে বুঝিয়ে দেবেন। রাজনৈতিক মিটিং মিছিল সভা সমাবেশ আগেও হয়েছে পরেও অনেক হবে, কিন্তু এখন এটার সঙ্গে জীবন জীবিকা জড়িত, এখন আগে এটা অনেক বেশি করে দরকার। তাই নির্দ্বিধায় স্বনির্ভর দলের এই প্রশিক্ষণ শিবিরে আপনারা যোগ দিন। রাজনৈতিক মিটিং মিছিল সমাবেশ অনেক হয় অনেক হবে, কিন্তু এটার সঙ্গে না জীবনটা জড়িত, মানুষের রোজগার যেন বাড়ে। সবসময় সবটা সরাসরি চাকরিতে হয় না, তার একটা সীমা আছে, কিন্তু নিজের পায়ে দাঁড়াতে গেলে কি কি করতে হয়। রাজ্য সরকারেরও যেন দপ্তর রয়েছে, স্কিম রয়েছে, তেমনি কলকাতা পুরসভারও এই ধরনের কিছু স্কিম রয়েছে। যারা কাজ শিখে নিয়ে কাজটা করতে চান অথবা নিজেরা কিছু করতে চান, তার জন্য সরকার কিভাবে আপনারা ঋণ পেতে পারেন বা কিভাবে আপনারা কাজ পেতে পারেন, এর প্রশিক্ষণ থেকে শুরু করে পথ নির্দেশটা আমরা অনেকে জানি না, কি কি স্কিম আছে এটাই আমরা অনেকে জানি না, কোথায় গেলে ট্রেনিং নেওয়া যায়, ট্রেনিং এর পর কিভাবে কাজ পাওয়া যায়, কোথায় গেলে আমরা একটু লোন পাবো, এগুলোই আমরা কেউ জানি না। তো সেটা পশ্চিমবঙ্গ সরকার কলকাতা পুরসভা রাজ্য সরকারের প্রকল্পকে বাস্তবায়িত করতে কলকাতা পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই। জাগো বাংলা রিপোর্ট।